হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আচ্ছা, হচ্ছে 6 সেপ্টেম্বর 2023। তো আজকের এই ভিডিওতে 6 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স জয়লাভ করেছেন? তো এখানে সঠিক উত্তর হবে কি, অপশন বি, ম্যাক্স ভার্স্টাপেন। তো সম্প্রতি এই ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স 2023 এটি জয়লাভ করেছেন ম্যাক্স ভার্স্টাপেন। অ্যাকচুয়ালি যে ম্যাক্স ভার্স্টাপেন, ইনি রেডবুলের ড্রাইভার, কি রেডবুলের ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন সম্প্রতি ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স জয়লাভ করেছেন এবং ইনি ব্যাক টু ব্যাক 10টা এই গ্র্যান্ড প্রিক্স জয়লাভ করেছেন এবছর। এটা কিন্তু একটা রেকর্ড যে এবছরে 10টি ব্যাক টু ব্যাক গ্র্যান্ড প্রিক্স জয়লাভ করেছেন ম্যাক্স ভার্স্টাপেন। আচ্ছা, যেখানে একটু বলে দিই, সম্প্রতি যে সকল গ্র্যান্ড প্রিক্সগুলি অনুষ্ঠিত হয়েছে না, তার মধ্যে বেশিরভাগই কিন্তু এই ম্যাক্স ভার্স্টাপেনই জয়লাভ করেছেন। যেরকম ক্যানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2023 জয়লাভ করেছেন ম্যাক্স ভার্স্টাপেন, স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2023 জয়লাভ করেছেন ম্যাক্স ভার্স্টাপেন, মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2023 জয়লাভ করেছেন ম্যাক্স ভার্স্টাপেন, বাহরিন গ্র্যান্ড প্রিক্স 2023 জয়লাভ করেছেন ম্যাক্স ভার্স্টাপেন, হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স 2023 জয়লাভ করেছেন ম্যাক্স ভার্স্টাপেন, বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স 2023 জয়লাভ করেছেন ম্যাক্স ভার্স্টাপেন, ডাচ গ্র্যান্ড প্রিক্স 2023 জয়লাভ করেছেন ম্যাক্স ভার্স্টাপেন, ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স এই ম্যাক্স ভার্স্টাপেন জয়লাভ করলেন। এছাড়া এই সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স এবং আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স, এই দুটি গ্র্যান্ড প্রিক্স সার্জিও পেরেস জয়লাভ করেছেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি শিক্ষক দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন ডি, 5 সেপ্টেম্বর। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কিন্তু 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস বা টিচার্স ডে এটি পালন করা হয়। অ্যাকচুয়ালি যেখানে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এনার জন্মদিনই কিন্তু শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় প্রত্যেক বছর, অর্থাৎ 5 সেপ্টেম্বর হচ্ছে এনার জন্মদিন, এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তো এই দিনই কিন্তু এই শিক্ষক দিবস বা টিচার্স ডে পালন করা হয়। তো প্রত্যেকবারের মতো এবারে, অর্থাৎ এই 2023 সালের যে শিক্ষক দিবস, তার একটি থিম রয়েছে। থিম হচ্ছে টিচার্স অ্যাট দ্য হার্ট অফ এডুকেশন রিকভারি। এটা হচ্ছে এবারের থিম, অর্থাৎ 2023 সালের শিক্ষক দিবসের থিম। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি খবরে থাকা অপারেশন মুস্কান কোন শহরে চালু করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর অপশন বি, মুম্বাই। তো সম্প্রতি মুম্বাইতে চালু করা হয়েছে অপারেশন মুস্কান। অ্যাকচুয়ালি এই যে অপারেশন মুস্কান, এর দ্বারা কী করা হয়, এর দ্বারা যে সকল শিশুরা ঘর ছাড়া বা যে সকল শিশুরা বিশেষ করে মিসিং হয়ে গেছে বা যায় যে সকল শিশুদের কোনো অভিভাবক নেই, বাবা মা বা অন্যান্য অভিভাবক কোনো নেই, মূলত তাদের জন্য, সেই সব শিশুদের রিকভার করার জন্য কিন্তু এই মুম্বাই যে পুলিশ, তারাই অপারেশন মুস্কান নামক পরিষেবাটি শুরু করেছে। তো সঠিক উত্তর কি, অপশন বি, মুম্বাই। অর্থাৎ এই অপারেশন মুস্কান এটি মুম্বাইতে শুরু করা হয়েছে। পরের প্রশ্ন তো সম্প্রতি ডুরান্ড কাপ 2023 কে জয়লাভ করেছে? তো এখানে সঠিক উত্তর হবে কি, অপশন এ, মোহনবাগান, মোহনবাগান সুপার জায়েন্ট। তো সম্প্রতি 2023 সালের যে ডুরান্ড কাপ, এর শিরোপা জয়লাভ করেছে মোহনবাগান। অ্যাকচুয়ালি কাকে হারিয়ে, ইস্ট বেঙ্গলকে হারিয়ে। এবং গত 3 তারিখে, এই যে সেপ্টেম্বরের 3 তারিখে কিন্তু কলকাতার যে যুব ভারতীয় রয়েছে না, সল্টলেকে, সেখানে এই ফাইনাল অনুষ্ঠিত হয়, ডুরান্ড কাপ 2023 ফাইনাল অনুষ্ঠিত হয় এবং সেখানেই ইস্টবেঙ্গলকে হারিয়ে মোহনবাগান এই 2023 সালের ডুরান্ড কাপ জয়লাভ করেছে। এই যে ডুরান্ড কাপ, এটি কিন্তু ভারতের সবচেয়ে পুরনো একটি ফুটবল টুর্নামেন্ট। পরের প্রশ্ন সম্প্রতি আকাশবাণীর প্রধান মহাসচিব হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তো সঠিক উত্তরে অপশন সি, বসুধা গুপ্ত। অ্যাকচুয়ালি এই ইনি কিন্তু বেশ কিছুদিন আগেই এই আকাশবাণীর প্রধান মহাসচিব হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং সম্প্রতি ইনি এই পদের দায়িত্ব গ্রহণ করলেন। এই যে দেখতে পাচ্ছি ডক্টর বসুধা গুপ্তা। তো ইনি সম্প্রতি আকাশবাণীর প্রধান মহাসচিব, অর্থাৎ প্রিন্সিপাল ডাইরেক্টর জেনারেল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি একটু বলে দিই। যেরকম সম্প্রতি বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এনজিটি বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন, অর্থাৎ চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কেন্দ্র সরকারের যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন পলিসি রয়েছে, তার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এন ভি রমনা ইন্টারন্যাশনাল মেরিটিওর প্যানেলের মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি জয়া বর্মা সিনহা ভারতীয় রেলওয়ে বোর্ডের প্রথম চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি অভিনেতা আর মাধবন FTII অর্থাৎ
ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্নতে সম্প্রতি কে আন্তর্জাতিক অ্যারোস্পেস সম্মেলনের উদ্বোধন করেছেন? তো সঠিক উত্তর হবে কি অপশন এ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই যে দেখতে পাচ্ছি আমাদের কেন্দ্রীয় অর্থাৎ ইউনিয়ন সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তো তিনি সম্প্রতি আন্তর্জাতিক অ্যারোস্পেস সম্মেলনের উদ্বোধন করেছেন। আচ্ছা কোথায় করা হয়েছে? এটি করা হয়েছে মধ্যপ্রদেশের যে গোয়ালিয়র শহর রয়েছে সেখানে। তো সঠিক উত্তর কি অপশন এ সম্প্রতি আন্তর্জাতিক অ্যারোস্পেস সম্মেলন বা ইন্টারন্যাশনাল অ্যারোস্পেস কনফারেন্সের উদ্বোধন করেছেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম পোর্টেবল হাসপাতাল আরোগ্য মৈত্রী কিউব তৈরি করেছে? তো সঠিক উত্তর কি অপশন বি ভারত। আমাদের দেশ ভারত সম্প্রতি বিশ্বের প্রথম পোর্টেবল হাসপাতাল, যার নাম হচ্ছে আরোগ্য মৈত্রী কিউব, সেটি তৈরি করেছে এবং এখানে মোট 72টি কিউবের একটি প্যাক রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন না, এই যে এগুলি হচ্ছে এই এক একটা কিউব, তো এরকম 72টা কিউবের একটি হাসপাতাল সম্প্রতি আমাদের দেশ ভারত তৈরি করেছে এবং এটি হচ্ছে পোর্টেবল হাসপাতাল, বিশ্বের প্রথম পোর্টেবল হাসপাতাল। পরের প্রশ্ন, সম্প্রতি পুরাতাত্ত্বিকগণ কোন দেশে 3000 বছরের পুরনো কবরের খোঁজ পেয়েছে? তো সঠিক উত্তর হবে কি অপশন সি পেরু। তো সম্প্রতি এই দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ পেরু, তো সেখানে এই পুরাতাত্ত্বিকগণ বা আর্কিওলজিস্টরা 3000 বছরের পুরনো কবরের খোঁজ পেয়েছেন। তো সঠিক উত্তর হবে কি অপশন সি পেরুতে পাওয়া গেছে, পেরু। আচ্ছা পেরুর রাজধানী কি লিমা? পেরুর মুদ্রা হচ্ছে সোল আর পেরুর বর্তমানে প্রেসিডেন্টকে দিনা বলুয়ার্তে। পরের প্রশ্ন, তো সম্প্রতি 2024-এ প্রথম জায়েদ চ্যারিটি ম্যারাথনের আয়োজন করবে কোন রাজ্য? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন সি কেরালা। তো সম্প্রতি কেরালা প্রথমবার 2024 সালে জায়েদ চ্যারিটি ম্যারাথনের আয়োজন করবে। অ্যাকচুয়ালি জায়েদ শব্দটা রয়েছে, আমরা জানি ইউনাইটেড আরব আমিরাতের যে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, তো এনার নামেই কিন্তু এই জায়েদ শব্দটি এখানে এসে এবং এই এই থেকেই কিন্তু অর্থাৎ এই নাম থেকেই জায়েদ চ্যারিটি ম্যারাথনের নামকরণ করা হয়েছে। তো সম্প্রতি এটি কেরালা রাজ্যে আয়োজন করা হবে আগামী বছর অর্থাৎ 2024-এ। তো সঠিক উত্তর কি অপশন সি, এটি কেরালাতে আয়োজন করা হবে। আচ্ছা একটু কেরালা সম্পর্কে বলি, তো সম্প্রতি কেরালা সরকার কিছুদিন আগে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালা থেকে কেরালাম করার প্রস্তাব পাশ করেছে আর সম্প্রতি কেরালাতে 69তম নেহরু ট্রফি বোট রেস অনুষ্ঠিত হয়েছে কেরালার যে পূর্ণামাদা লেক রয়েছে সেখানে। আর সম্প্রতি কেরালা সরকার অর্থাৎ কেরালা গভর্নমেন্ট এই সেখানকার মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য কি আদিদি পোর্টাল লঞ্চ করেছে, আদিদি পোর্টাল। এছাড়া সম্প্রতি কেরালার যে রাজধানী তিরুবনন্তপুরম সেখানে দেশের প্রথম তথা কেরালার প্রথম তথা দেশের প্রথম অর্থাৎ কেরালার প্রথম দেশের প্রথম এআই স্কুল অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কুল চালু করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কুল কোথায়? কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে। আর সম্প্রতি কেরালা সরকার লাকি বিল অ্যাপ চালু করেছে রাজ্যে, বিশেষ করে জিএসটি সংগ্রহের জন্য কিন্তু কেরালা সরকার কিছুদিন আগে লাকি বিল অ্যাপ চালু করেছে। আর কেরালার রাজধানী বললামই তিরুবনন্তপুরম, কেরালার মুখ্যমন্ত্রীও বললাম পিনারাই বিজয়ন আর গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি আগস্ট মাসে জিএসটি সংগ্রহ কত শতাংশ বেড়ে 1.59 লাখ কোটি হয়েছে? তো সঠিক উত্তর হবে কি অপশন সি 11%। অ্যাকচুয়ালি জুলাই মাসের চেয়ে এই 11% বেড়ে আগস্ট মাসে কিন্তু জিএসটি সংগ্রহ হয়েছে 1.59 লাখ কোটি। তো সঠিক উত্তর কি অপশন সি 11% বেড়েছে। আর এবার গতদিনের প্রশ্ন, তো তোমাদের জন্য যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপার্সন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর কি অপশন বি জয়া বর্মা সিনহা। তো জয়া বর্মা সিনহা হচ্ছেন প্রথম মহিলা যিনি রেলওয়ে বোর্ডের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন। আর এবার আজকের প্রশ্ন, তো তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি থর্মন সন মুঘল রত্নম কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন? তো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এসে আজকের ভিডিও যেখানে 6 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম, তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরে ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।